আমি বলছিলাম যে তুমি আমার বাস্তি লাগো সম্পর্কে তোমার উস্তাদের নামটা বলো না, এটা কিন্তু আমি তোমার খারাপের জন্য বলি। আমি প্রথম স্টেজ গান করেছিলাম, আমার উস্তাদের নামটি আমার বলি নাই। আচ্ছা, আমার উস্তাদ রে যে আমার সবাইরে শুনে আর সালাম দিতে এবু, এরকম কোনো কথা আছে? আমার গুরুজির আমি আমার মন থেকে ভক্তি করি, আমি মনে মনে ভক্তি করে যাব সারা জীবন, তাই না? তো উনি আরেকটি কথা বলছে কি, যে যার বাপের কথা মনে থাকে না তারে কি বলে? আপা তারে যার সন্তান বলে, এটা সবাই জানে। আর আমার কি বাপ নাই? হ্যাঁ, আমি উস্তাদ রে বাপ করতে যাবো কেন? যদি আমি আমার গানের শিক্ষা গুরুর এ বাবা বলতে যাই, তাইলে আমার যে মানে স্কুলের শিক্ষক এবং মনে করেন যারা কলেজে পড়ে, কলেজের শিক্ষক, ভার্সিটি শিক্ষক, সবাইরই বাপ ডাকতে হয়। কারণ সবাই কিন্তু গুরু, সবাই শিক্ষা দেয়, তাই না? তো সবাইরই বাপ ডাকতে হয়। আমার কি বাপ নাই যে আমার উস্তাদ রে বাপ ডাকতে যাবো? উনি আমার গুরুজি, উনি আমার গানের শিক্ষক, তাই না? তো আমি আমার উস্তাদ রে বাপ ডাকতে যাবো কেন? আমার কি বাপ নাই নাকি? আশা করি আমাদের একটু মূল্যায়ন করবেন, আর যা কিছু হয়েছে এখানেই শেষ, যা কিছু হয়েছে এখানেই শেষ। মুন্নি সরকার যদি আর কিছু না বলে আমরা মনে করব যে আমরা সঠিক আছি। আমার বাপ একজন। এই মুন্নি সরকার একটা কথা বইলা দেই, আপনি আপা হয়তো বা আসলে কি বলমু, যাদের বাপের পরিচয় না তাদের যার সন্তান বলে, যারা দুই তিন বাপের সন্তান তাদের কি বলে ভাই? যাদের বাপ দুই তিনটা থাকে তাগরে কি করে? যাই হোক, আমি আসলে যেটা বলি এটা আবার ভাইরাল হয়ে যায় ইউটিউবে। মুন্নি সরকারের ঝগড়ার অভাব নেই আল্লাহ। আসলে আমার কেউ খোঁচা না দিলে আমি কিন্তু খোঁচা খুচিটা একদম পছন্দ করি না, আমি পালা গানও করি না। আর ভুল মানুষ মাত্রেই ভুল হয়। আপনি একজন জ্ঞানী, একজন জ্ঞানী শিল্পী, একজন পালা গানের শিল্পী, আপনি যদি এত মাথায় ব্রেন থাকতো আপনি আমার বই সব ভালো করে বুঝে বলতে পারতেন, তাই না? যে তুমি তো তোমার উস্তাদের নামটা বলো নাই, এটা যে মাইক দিয়ে আপনি সবার সামনে যে যাদের বাপের কথা মনে থাকে না তা করে কি কয়, এসে এত কিছু ঘুরে পেঁচা গরু রচনার মতো বলার কোনো দরকার ছিল? যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না, আর বেশি কথা আমি পছন্দও করি না গানের স্টেজে। গান করতে আসছি, যে যার যার মতো করে চলে যাব। ধন্যবাদ। ওরে ভুলিতে হে পারি না বন্ধু রে, ভাই চিতুড়ি বাপে, ওহো বন্ধু মনে পড়ে যা